ছোটজগুলিয়া পঞ্চায়েতের উদ্যোগে বুধবার মণ্ডলগাতি এলাকায় দুয়ারে ভ্যাকসিন দেওয়া হলো বাড়ি বাড়ি গিয়ে। এদিন মোট 50টি ভ্যাকসিন দেওয়া হয়। মণ্ডলগাতি এলাকায় 4টি পাটে অর্থাৎ 18, 19, 125 ও 126 নম্বর পাটে দুয়ারে ভ্যাকসিন দেওয়া হয় ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। ছোটজাগুলিয়া পঞ্চায়েতের অধীনে এদিন মোট 440টি ডোজ দেওয়া হয়েছে। কোভিশিল্ড 500টি ও কোভ্যাক্সিন 40টি দেওয়া হয়েছে। ছোটজাগুলিয়া পঞ্চায়েতের নিউ বিল্ডিংয়ে 450টি কোভিশিল্ড এবং 40টি কোভ্যাক্সিন প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়। আশাকর্মীদের লিস্ট অনুযায়ী বুধবার স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়ে 50টি ভ্যাকসিন দেওয়া হয় দুয়ারে গিয়ে। বারাসাত ব্লক ওয়ানের উদ্যোগে এই দুয়ারে ভ্যাকসিন প্রক্রিয়া চালু হয়েছে। এদিন ছোটজাগুলিয়া পঞ্চায়েতের তরফ থেকে দুয়ারে ভ্যাকসিনের তৃতীয় দিন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান নুরুল হক, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মোর্তাজা হোসেন, স্বাস্থ্যকর্মীরা, বিআরপি, আইসিডিএস সহ আশা কর্মীরা। আজকে নিয়ে তিন দিন এই কর্মসূচি পালন করা হলো বলে জানান প্রধান নুরুল হক। যারা শারীরিকভাবে অক্ষম অর্থাৎ ভ্যাকসিন ক্যাম্পে গিয়ে ভ্যাকসিন নেওয়ার মতো অবস্থায় নেই, তাদের জন্য এই দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি মুখ্যমন্ত্রীর মতো কথা মতন পালন করা হলো। পাশাপাশি 80 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরও বাড়িতে গিয়ে দেওয়া হয় এই ভ্যাকসিন। দাবি করেনি যে সমস্ত অসহায় ব্যক্তি যারা একদম ওটা হাঁটাচলা করতে পারে না, যারা প্রতিবন্ধী, যারা বৃদ্ধা একদম 80 উপরে বয়স, সেই সমস্ত ব্যক্তিরা পাচ্ছিল। আমার অঞ্চলের 5টা সাবসেন্টার আজকে নিয়ে 3টে কমপ্লিট করে ফেলেছি বাড়িতে বাড়িতে এসে। আগামী শুক্রবার আমার ছোটজাগুলিয়া সাবসেন্টারের অধীনে যতগুলো আছে আমরা সেই বেনিফিশিয়ারি আছে প্রত্যেকের ভ্যাকসিনটা করাবো, এবং লাস্ট আমরা মঙ্গলবার বড়া গ্রামের যে সাবসেন্টার সেটা আমরা শেষ করবো। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে 100% যে ভ্যাকসিন করতে হবে তার জন্যই আমরা আজকে দুয়ারে দুয়ারে এসি। আমাদের সঙ্গে আমাদের হেলথ কর্মী যারা আছে, আশাকর্মী, সেকেন্ড এনএম, আমার পঞ্চায়েতের সদস্য রিপ্রেজেন্টেটিভ, এলাকার মানুষের সহযোগিতায়, আইসিডিএস, বিআরপি সবার সহযোগিতা আমরা আজকে এই মণ্ডলগাতি পূর্বপাড়া মানে মণ্ডলগাতি সাবসেন্টার যতগুলো গ্রাম ছিল আজকের এই পূর্বপাড়া আমরা এসছি। এবং এর আগে আমরা বামনগাছি, মণ্ডলগাতি আরও যে 2-3টে ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডে আমরা করে এসেছি। এবং আজকের আমাদের সেন্ট্রালিও ক্যাম্প হচ্ছে আমাদের পঞ্চায়েত নিউ বিল্ডিং, আমাদের নবঙ্কুর বিল্ডিং, যেখানে প্রতি একদিন অন্তর সেখানে ভ্যাকসিন আমরা দিচ্ছি। এবং শুধু আমার অঞ্চলের লোক না, বাইরে থেকে যারা আসে সেকেন্ড ডোজের কাগজ থাকলে, ফার্স্ট ডোজের কাগজ থাকলে তাদের আমরা ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি। আজকে ওখানে 400 থেকে 500 নিয়েছিলাম, আর এখানে 50টা ছিল, তার মধ্যে 30টা হয়ে গেছে, আর 20টা আমরা করবো। এটা কোভিশিল্ড আর পঞ্চায়েতের নিউ বিল্ডিংয়ে 40টা কোভ্যাক্সিন হচ্ছে, যে সমস্ত ব্যক্তি সেকেন্ড ডোজ বাকি ছিল তাদেরকে আমরা কোভ্যাক্সিনও করে দিচ্ছি। মোট 540টা ডোজ আজকে হবে। হ্যাঁ, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ মিলিয়ে করা হচ্ছে, এগুলো ফার্স্ট ডোজ। যারা দুয়ারে যারা আমরা আসছি এটাই ফার্স্ট ডোজ। যেহেতু বয়স্ক মানুষ, আমাদের আশাকর্মী, আইসিডিএস, এরা লিস্ট বানিয়ে দিয়েছে আমাদের যে অমুক গ্রামে এত কোনো ঘর এই ব্যক্তি তারা হাঁটাচলা করতে পারে, তারা প্রতিবন্ধী, সেই সমস্ত বাড়িতে গিয়ে আমরা ভ্যাকসিনটা করাচ্ছি।